লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তানজিনা কুকিং সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনা কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি পোলাও চালের পায়েস পায়েস তৈরি করতে যা যা লাগবে পোলাওর চাউল আধা কাপ আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন লাগবে ডালচিনি এলাচ তেজপাতা নারকেল কুঁড়ো কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম এবং চিনি চিনির পরিমাণটা আপনারা মিঠা অনুযায়ী মিষ্টি অনুযায়ী দিতে পারেন লাগবে এক লিটার দুধ তাহলে চলুন বন্ধুরা দেখে নিন কীভাবে তৈরি করলাম পোলাও চালের পায়েস দেখে দেখে তৈরি করে নিন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা দেখে নিন আমি কিভাবে তৈরি করলাম পোলাও চাউলের পায়েস দুধটা ভালো করে নাড়তে হবে প্রচুর পরিমাণ নাড়তে হবে কারণ দুধের উপর যদি সর বসে যায় তাহলে পায়েসটা খেতে একদম ভালো লাগবে না তাই আপনারা খেয়াল করতে হবে দুধটা ভালো করে নাড়াছাড়া নাড়াছাড়ার উপর রাখতে হবে ফুটে উঠেছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি চোলা রাসটা একটু বাড়িয়ে দেব দুই মিনিটের জন্য বাড়িয়ে দেব এবং দু মিনিট পর আবার চোলা রাসটা কমিয়ে নেব তাহলে চালটা পুটতে একটু সুবিধা হবে এবারে আমি চুলা রাসটা হালকা কমিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে আবারও নাড়তে থাকবো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকবো চুলা রাস্তা হালকা মিডিয়াম রেখে আমি এ পর্যায়ে দিয়ে দেবো চিনি চিনি দিয়েও ভালো করে নাড়তে হবে আমি ডাকনা দিয়ে ডেকে দেব এবং পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ফিরে অবশ্যই চুলা হবে। চার থেকে পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে এলাম এবং নাড়তে থাকবো অনবরত দেখতে পারছেন কালারটা খুব সুন্দর হয়ে আসছে তৈরি হয়ে গেল আমার পোলাও চালের পায়েস এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ